অগ্নিপথ প্রকল্প কি, দেশ জুড়ে এত বিক্ষোভ কেন? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অগ্নিপথ ভারতের সেনা নিয়োগের একটি প্রকল্পের নাম। এ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে জওয়ান নিয়োগের ঘোষণা করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারের ওই প্রকল্পের বিরোধিতা করে দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। কী কারণে সেটাই আমরা বুঝব এই প্রকল্প সম্পর্কে জানলে। অগ্নিপথ প্রকল্পের একটি প্রত্যক্ষ সুযোগ হলো হাজার হাজার যুবক সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। কিন্তু সমস্যা হলো, চার বছর প্রশিক্ষণের পর দুই তৃতীয়াংশকেই অবসর নিতে হবে। তবে ওয়াকিব আলমহল মনে করছেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে একটি বিশাল সামাজিক পরিবর্তন আসবে। এক নজরে অগ্নিপথ প্রকল্প। 17 থেকে 21 বছরের তরুণ তরুণীরা 4 বছরের জন্য চুক্তিভিত্তিক সেনায় যোগ দিতে পারবেন। তাদের বলা হবে অগ্নিবীর। প্রতি বছর সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে কী ধরনের শূন্যপদ তৈরি হচ্ছে তার উপর নির্ভর করছে কতজন করে প্রতি বছর নিয়োগ করা হবে। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক 25% অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। প্রথম বছর নেওয়া হবে 40,000 তরুণকে। প্রথম বছর তারা পাবেন 30,000 টাকা। চতুর্থ বছরে সেই টাকার অঙ্ক দাঁড়াবে 40,000-এ। আয়ের 30% তারা জমাতে পারবেন, সমপরিমাণ টাকা দেবে সরকারও। 4 বছরের মেয়াদের শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের 25%কে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে। বাকি 75%কে দেওয়া হবে 10 থেকে 11 লক্ষ টাকা ভাতা, যা হবে সম্পূর্ণ করমুক্ত। এখন প্রশ্ন হলো, বিক্ষোভ কেন? প্রকল্পটি ঘোষণার পরের দিন থেকে প্রতিবাদ শুরু হয় দেশের বিভিন্ন অংশে। বিহারের বক্সা এবং মুজাফ্ফরপুরে জোরালো প্রতিবাদ করেন যুবকদের একাংশ। তাদের মতে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাকরির বড় ভরসা হলো ভারতীয় সেনাবাহিনী। চাকরিতে স্থায়িত্বের কারণে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণেরা মূলত সেনার চাকরিকে বেছে নেন। এই প্রকল্পে এই চাকরির নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। বিভিন্ন মহল থেকেই এই প্রকল্পের সমালোচনা করা হচ্ছে। 4 বছর পর যারা চাকরি পাবেন না, তাদের কি হবে? এতে কি বিশৃঙ্খলা তৈরি হতে পারে? যদিও তারা সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত, অনেকে বলেছেন এতে দেশের বেকারত্বের তেমন কোনো সুরাহা হবে না, বরং চাকরি পাওয়ার উপযুক্ত যোগ্যতা অর্জনকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ দানা বাঁধছে রাজ্যে রাজ্যে। বিহার থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ অনেক জায়গায়। মূলত যে রাজ্যগুলির যুবকদের সেনায় যোগদানের হার বেশি, সেখানে আন্দোলন অতিমাত্রায় ছড়াচ্ছে। এখন আরেকটি প্রশ্ন হলো, সেনাবাহিনীর চাকরি কি দেশপ্রেম নাকি শুধুই কর্মসংস্থান? বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নিয়োগকে কর্মসংস্থানের সুযোগ হিসেবে বিবেচনা না করে দেশের জন্য অবদান রাখার অপরিহার্য হিসেবে বিবেচনা করা উচিত। তবে ভারতের মতো দেশে ছবিটা ভিন্ন। পরিস্থিতি অনুযায়ী এখানে দেশপ্রেমের চেয়ে কর্মসংস্থানের দিকটাই আরও বড় করে দেখা হয় বা দেখানো হয়। প্রাক্তন সেনা কর্মকর্তাদের একাংশ এমনটাও বলেছেন, সরকারের এই নতুন প্রকল্পে রাজকোষের অর্থ বাঁচাতে সহায়ক হতে পারে, কিন্তু ওই সিদ্ধান্ত ভারতীয় সেনাকে আদপে রক্ষী সরবরাহকারী এজেন্সিতে পরিণত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ভারতই একমাত্র দেশ নয় যেখানে এ ধরনের প্রকল্পের মাধ্যমে সরাসরি সেনাবাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যেই ইসরায়েল, নরওয়ে, সুইজারল্যান্ড, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, রাশিয়া, চীন, ইউক্রেন সহ অন্যান্য দেশেও যুব সমাজকে দায়িত্ব পালনের আওতায় সাময়িকভাবে সেনাবাহিনীতে নিজেদের অবদান রাখতে হয়। কিন্তু ভারতে এটা প্রথম, তাই এই পদ্ধতির বিরুদ্ধে মানুষ, বিশেষ করে যুব সমাজের একাংশ, এই প্রকল্পের বিরোধিতা করছে। আশা করি অগ্নিপথ প্রকল্প সম্পর্কে সামান্য হলেও ধারণা পেয়েছেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।